ওষুধের দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত অভিযুক্ত, পুলিশের তৎপরতায় গণপ্রহার থেকে রক্ষা। ঘটনাটি ঘটেছে গায়েঘাটা এলাকায়, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ওষুধের দোকানের ক্যাশবাক্স থেকে কয়েকদিন ধরেই চুরি যাচ্ছিল টাকা। বিষয়টি বোঝার পর চিন্তায় পড়ে যান দোকান মালিক। টাকা চুরি যাচ্ছে বুঝতে পেরেও বিষয়টি ধরতে পারছিলেন না। কয়েকদিন ধরেই তক্কে তক্কে থাকার পর বুদ্ধি করে মোবাইল ফোনের ক্যামেরা চালু রেখে দোকানের বাইরে যান তিনি। ব্যাস তাতেই কেল্লা ফতে। মোবাইল ক্যামেরায় ধরা পড়ে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ছবি। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর বাজার এলাকায়। জানা গেছে স্থানীয় ওষুধের দোকানের মালিক কার্তিক দাস। কার্তিক জানান, কয়েকদিন ধরেই তার ক্যাশবাক্স থেকে কখনো 2000, কখনো 5000, 7000 করে টাকা চুরি যাচ্ছিল। বিষয়টি পাশের ব্যবসায়ীদের সাথেও আলোচনা করেন। জানা যায় দোকান মালিক কার্তিক দাসের পূর্ব পরিচিত ব্যক্তি জয়ন্ত কর্মকার, মাঝে মধ্যেই দোকানে আসত। দোকান মালিকের অনুপস্থিতিতে সুযোগ বুঝে ক্যাশবাক্স থেকে টাকা চুরি করত। এদিন হাতে নাতে অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। ওনার সাথে আমার 2000 সালের তো সম্পর্ক। এবার উনি আমার এখানে নিয়মিত আসা যাতা করে বন্ধু বান্ধব হিসেবে, এবং ওনার ওখানে ওই আমার ওই আল্ট্রাসাউন্ড এইসব কেস্টেস পাঠায় সেই হিসেবে সম্পর্ক। এবার লাস্ট প্রতিদিনে যে মাঝে মধ্যে আসে ক্যাশ গুনি, আমি ক্যাশ গুনার পরে 2000, কোনোদিন 700, কোনোদিন 5000, কোনোদিন 3000, এরকমভাবে আমার ঘাটতি হয়। তখন আমি ভাবি হয়তো দোকানে অনেক ভিড় থাকে, লোকজন অনেক থাকে, টাকা 500 টাকা 2000 টাকার মধ্যে না দেওয়া হয়, এর থেকে ওর থেকে এদিক ওদিক হয়ে গিয়ে হয়তো সেখানে ঘাটতি হয়ে গেছে, এরকম আমি ভাবি। উনি ওনার কথা যে বললো, তারপর পরে উনি যে কদিন আসে সে কদিন আমার ঘাটতি টাকা, তাছাড়া অন্যদিন আমার টাকা ঠিক আছে। এবার লাস্ট এক সপ্তাহ ধরে এইভাবে এ করছি, এর আগের দিনও আমি মানে টাকা গুনিয়ে গেছি, তার আগের দিনও টাকা গুনিয়ে গেছি, এটা ভিডিও ক্যামেরা করে আমার খেয়াল নেই। আজকে আজকে যাওয়ার সময় ভিডিও ক্যামেরাটা করে এবং পাশের দোকানদার আমি ওনাকে বলছি কিন্তু ঢুকবে আজকে, আর সত্যি তারা আমি চলে যাওয়ার পরপরই ঢুকে, আর সেই সময় ঢুকেছে, ঢুকে ওইভাবে ওই ভিডিও ক্যামেরায় তো ছবি আছে, আমি লুকি মোবাইল থেকে ওটা আমি এ করেছি যে ওকে ধরা চলে যাবে। ঘটনার পর নিজের কুকীর্তির কথা নিজেই স্বীকার করে অভিযুক্ত। এরপর স্থানীয়রাই উত্তেজিত হয়ে পড়ে, অভিযুক্তকে মারতে উদ্যত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় গণপ্রহারের হাত থেকে রক্ষা পায় অভিযুক্ত। এ বিষয়ে স্থানীয় অপর এক ব্যবসায়ী প্রসেনজিৎ পোশাক বলেন, কার্তিকের ক্যাশ থেকে অনেকদিন থেকে ওর টাকাটা হারিয়ে যাচ্ছে। এবার কার্তিক বলে আমার ক্যাশের থেকে টাকা হারিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে না যাচ্ছে, কারণ কে আসে না আসে। এবার ওই ভদ্রলোক সপ্তাহে দুদিন আসে, 3-4 দিন আগে আমি বলছি যে তুমি টাকাগুলো বাম্বারে গুনে একটু এলোমেলো করে রেখে যাও। তার আগের দিন আমি কাটিয়ে বললেন তুমি যখন যাবে তোমার মোবাইলটা ভিডিওটা অন করে রেখে যাবে, আর আমরা তো থাকবোই। এবার আমি আছি, ও কিছুক্ষণ পরে ভদ্রলোক ঢুকলো, ঢোকার পরে আমার সুজিত ভাই এও আসলো। আমি সুজিত সেই ভদ্রলোক্ষণ এসে গেছে, তোমার নজর ডাকো বলে আমি ওখানে দাঁড়িয়ে দেখছি। এবার ও লোক এসে ঠিক কার্তিকের জায়গায় ক্যাশ ড্রয়ার থাকে, ওখানে গেলো যে ঠিক ওই ড্রয়ার টানছে, আমি দেখছি, আর আমার ভাই ওই মনিসঙ্গের দোকানদারই ও দেখছে। যখন ওর টাকা ড্রয়ার থেকে বের করে পকেটে ঢুকিয়েছে তখন সুজিত তাড়াতাড়ি এসে ওরে জামার মতো রয়েছে, হাতে হাতে ধরা পড়ে গেলো, এবার শিকারও পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।